ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن أسامة بن زيد يحدث سعداً رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال إذا سمعتم بالطاعون بأرض فلا تدخلوها وإذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا منها حديث كلام صحيح البخاري أرش نمبر حديث أسامة بن زيد رضي الله عنه عنهما ساد رضي الله عنه حديث من الله قرنه جنبي النبي كريم صلى الله إذا سمعتم بالطاعون بأرض فلا تدخلوها جدي كنو طاعون محامري روب محامري روب ديها فلا تدخلوها تهولي تمراه خلال جمعنا جدي كنو جايگا روب ديها তো তোমরা সে স্থানে যাবে না সেখানে প্রবেশ করবে না আর যদি কোনো স্থানে মহামারী আর তোমরা ওখানে থাকো তাহলে ওখান থেকে তোমরা বের হবে না এটা হচ্ছে মোহাম্মদ সাল্ল ইসলামের নির্দেশ যদি তাও বা বর্তমানে যে করোনা ভাইরাস এক্ষেত্রেই সেই বিধান যদি কোনো স্থানে কোনো শহরে কোন এলাকায় এই রোগ দেখা দেয় তো উচিত হলো ওখান থেকে বের না হওয়া আর যারা বাইরে ওরা ওখানে যাবে না এটা নবীর নির্দেশ সালিয়েছিল আল্লাহ আকবর এর কারণটা কি কারণ যারা ওখানে আছে কেউ যদি ওখান থেকে আক্রান্ত হতে ওই রোগটা অন্য স্থানে যেতে পারে এটা একটা কারণ হতে পারে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার এটাই বেশি স্পষ্ট তাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন ভাইরাস যদি কোনো জায়গায় দেখা দেয় মহামারী রোগ যেভাবে বর্তমানে দেখা যাচ্ছে আল্লাহ আকবর এটা এটাই তাউন এটি তাউন আল্লাহ আকবর এটাই মহামারী রূপ আর রেমন যেভাবে তারা বলছেন যে এই রোগের কোনো চিকিৎসা এখনো বের হয়নি অতবার ঠিক ইঞ্জেকশন বের হয়নি আরও কয়েক বছর লাগবে তাদেরকে এটা বের করতে কিন্তু আমাদের আমরা মুসলমান আমাদের ভরসা আল্লাহ জাতির উপর আমরা তকুল রাখবো আল্লাহর উপর ইকিন আমাদের ইমান থাকবে আল্লাহর উপর আমরা এসব রোগ মহামারী রোগ যতই রোগ হোক না কেন আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলবো যেভাবে হাদিসটি ওইভাবে আমরা থাকব আপনি বাইরে আছেন ওখানে যাবেন না ভিতরে আছেন বাইরে আসবেন না এবারে যদি কোনো ব্যক্তি ওখানে থাকে আর ওখানে মারা যায় ওই রোগী আক্রান্ত হয়ে মোহাম্মদুরসুল্লাহ সাল আলি ওসাল্লাম অন্য রায়তে বলেছেন এটাও শহিবহারের হাদিস পাঁচ হাজার সাতশো বত্রিশ নম্বর হাদিস বলেছেন الطاعون شهادة لكل مسلم محمد روبتك مسلمان الجنة شهادة من جدي كنوا بكتي محمد روجي مراجع راجع إيوة. كورونا فيروس بيركم روجي ما راجع تاهلي شهادتك شهادة بدو مرجع دلاب الله أكبر كتو فضيلة كتو فضيلة أر كتو ওখানে আপনি আছেন ওখানে থেকে বের হবেন না ওখানে থাকো পুনরুদ্ধারやって এসেছে নবী করিম বলেছেন আল মプトুনু শহীদ ওয়াল মطعুনু শহীদ পেটের রোগে যে মারা যাবে সে শহীদ পাউন প্লেগ রোগে মহামারী রোগে করোনা ভাইরাস বা এরকম কিছু কোন রোগে যদি মারা যায় তাহলে সে শহীদ সুবহানাল্লাহ পুনরুদ্ধারやって আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেনা মানে তাউন মহামারী রোগ কেন আজাবল্লাহ আনাসা এটা আজাব ছিল আল্লাহ যার উপর চায় তার উপর এটা প্রেরণ করতো কিন্তু এই রোগটি মহামারীর রোগটি আল্লাহ পাক মুমিন্দের জন্য রহমত বানিয়ে নিয়েছেন আল্লাহ আকবাক এবারে যদি কোনো ব্যক্তি কোনো স্থানে তাউন দেখা দেয় মহামারীর রোগ দেখা দেয় আর সে ওখানে সবর করে থাকে অবস্থান করে আর তার বিশ্বাস এটা সে একথা জানে এরকম বিশ্বাস করে যে আল্লাহ পাক তার তকদিরে লিখে রেখেছেন তাই হবে তাহলে এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাকে শহীদের পদমর্যাদা দান করবেন সুবাহান্লা বলছেন ইল্লা কেন মিশলু মিসলু এজুরি শহীদ আল্লাহ পাক তাকে শহীদের মতো সাপ দান করবে দিকে এসছে ওখানে যদি কেউ থাকে তাহলে সে শহীদের সব পাবে এবারে যদি ওখানে শুধু থাকে সবর করে থাকতে পারে শহীদের সব আল্লাহ পাক তাকে দান করবেন আর যদি তাউন রোগে সে আক্রান্ত হয়ে যদি কোনো মুসলিম মারা যায় তাহলে সে আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হবে আল্লাহ আকবর সর্বোপরি আমাদের বিশ্বাস থাকবে আল্লাহ জাতের উপর আল্লাহ আমাদেরকে তকদির যা লিখে রেখেছেন তাই হবে এর থেকে বেশি কিছু হবে না কিন্তু উপায় গ্রহণ করা যেভাবে পূর্বে হাদিসে শুনেছেন সেটা তো গ্রহণযোগ্য তা অবশ্যই মানুষ সবসময় সচেষ্ট থাকবে কি করলে আমি এরকম রোগ থেকে পাচ্ছি যেগুলো বর্তমানে তারা অ্যাডভাইস দিচ্ছে সে অনুযায়ী এমনিভাবে আমরা নিয়মিত যেন সকাল সন্ধ্যার দিকের পড়ি এমনিভাবে ইসলাম ইসলাম আলিম সকাল সন্ধ্যা অবশ্যই অবশ্যই এই দোয়াটি নিয়মিত পড়ার চেষ্টা করবেন তিন কোল নিয়মিত পড়ার চেষ্টা করবেন অর্থাৎ সকাল সন্ধ্যার যেসব আধকার আর পাঁচ বক নামাজ وزو غسول، آه, برشكار، برشونة تديك شفمنا، أمرا خير لجبو، على آه استميت بيدان، أونجي أمرا الله مدركيه فاجد كرمين إن شاء الله، بارك الله فيكم، وصلى الله وسلم على نبينا محمد، وعلى آله وصحبه أجمعين.